আসলে ইলেকশনের আগে বিগত যত ইলেকশন দেখছি অন্তত 10 দিন 15 দিন আগের থেকে মাহফিল বন্ধ করে দেয়। এবার আমার শাশুড়ি শেখ হাসিনার ঈমান একটু ফিরে আইছে, দেখলাম ইলেকশনের বাকি আছে এক সপ্তাহ, এখনো মাহফিল বন্ধ নাই, বরঞ্চ কইছে 6 তারিখ পর্যন্ত ওয়াজ চলবে। কারণ এবার কোনো ডিস্টার্ব নাই, সব সাইজ করে দিছে, কথা বল না কেন, তাহলে বোঝা গেল এই মহিলার দ্বারা সবই সম্ভব। আল্লাহ, এ মহিলা আমার মা বোনরা, আপনার আওয়াজ আমার কানে আহে, মহিলা প্যান্ডেল এই জায়গা দেয়নি, এই জাতের প্যান্ডেল এগুলো রাখবেন অন্তত 200 গজ দূরে, কারণ এরা বইয়েই একজন আর একজনের উকুন মারে আর কুটনা কথা কয়, ভয় ভয় বইয়েই স্বামীর বদনাম আগে করে। ওই ধরেন ডাকায় থাকে ওয়াজের সুবাদে আইসে, আইয়া জিগায় তোর ডাক কেমন রে, কইস না এমন হারামির হারামি ডেলি আইয়া খেতার মধ্যে ঘুষায়, কথা কর না কেন, খালি স্বামীর বদনাম করে আর শ্বশুর শাশুড়ির বদনাম করে। হ্যাঁ, আমি আপনাকে মানিকগঞ্জের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই, কারণ আমার দেশের পোলাপান বিদেশ থাকে বেশি, প্রবাসী বেশি, মাননীয় প্রধানমন্ত্রী এলাকার দেশের পোলাপান চাকরিজীবী কম, প্রবাসী বেশি। তো যাই হোক, যারা যেভাবেই আসছেন আপনি খুশি না বেজার, সবাই খুশি? এ দুলাবাইর বলা, এ এই ওদিক যা মজা, ওদিক ওদিক যা, এ পিছনে যা জায়গা আছে এদিকে সামনে আয়, এটা মমতাজের প্যান্ডেল পাইছে, এদিকে বেটা একসাথে সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ বলতো, আল্লাহ আকবার। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন, আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। আমিও জানি এই কাম আপনি করবেন, কারণ সিঙ্গারের মানুষ তো আমরা জানি। আমি আপনাদের প্রতি অনেক খুশি হয়ে যাব, যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে জায়গাটা ফিল আপ করে বসেন, শীত কম লাগবে, রহমতও নাজেল হবে ইনশাল্লাহ, আসেন আসেন। এই যে জায়গা করে দিচ্ছি, এখন যদি কেউ দাঁড়াই থাকে দোকানের সামনে, আল্লাহ গো বাড়িঘর তুমি চিনো, ও যদি প্যান্ডেল দিয়ে দোকানের সামনে থাকে, ও বাইতে যাওয়ার আগে আল্লাহ লুলা বানায় হেলা বাল্লা, আসেন আসেন, আসেন আসেন, সামনে জায়গা ফাঁকা, এ মাইক ক্লিয়ার করে, মাইক এলে মাইক ক্লিয়ার করো, টন বেজ ভাড়া, মাস্টার ভাড়া, ভিতর আওয়াজ ভাড়া গুলির মতো, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জায়গা রাখবেন না বাজন, খালি জায়গা রাখবেন না, শয়তান ধোকা দেবে, সামনে আসে বড় যুব ভাই, সামনে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ, মাইক ক্লিয়ার করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বাড়ি খাই কে মাইক, হাই না হাই না জোরে,
محمد رسول الله একসাথে বলেন মারহাবা এই তুই উঠ ওই জায়গা যা এই তোর কাছে গেছে তুই ওদের লগে কথা বল কথা বল এমনি একটু আমার ভিতরে এবার বলেন সবকটি শুরুতে কার নাম নেবেন আল্লাহ এখানে আসার তৌফিক কে দিয়েছেন আল্লাহ ওই আল্লাহর প্রশংসা বলেন তো বাজান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া আল্লাহ কার ডাক দিয়েছেন আল্লাহ খুশি হইছে কে বেজার হইছে কি দুনিয়ায় যদি একটা দিন আমার মাওলানা খুশি করতে পারে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল নামজারি বিএস আরএস সিএস এসডি পরসা খতিয়ান দাগ সব আপনার বাড়িতে আসবে কিন্তু খুশি করতে হবে কারে আল্লাহ জোরে কোন আল্লাহ আর এই মানুষটাকে খুশি করার জন্য দুনিয়ার সব নবীরা আসছিলেন আমার আল্লাহ যখন একা ছিলেন একা আমার আল্লাহ সিরেফ একা ছিলেন কোনো ফেরেশতাও ছিল না মানুষ দানব কিচ্ছু ছিল না উনি একা ছিলেন দুনিয়াকার থেকে ভাল লাগে না উনি মনে মনে ভাবলেন আমি আল্লাহর প্রশংসার জন্য আমি একা একা থাকি একা ঘরের মধ্যে শুয়ে থাকা আর বোকা একই ঠিক না মেটে তোমার আল্লাহ যে একা রাজত্ব চালান আল্লাহর কাছে মজা লাগে না বান্দা গুনাহ করবে বান্দা নেক করবে বান্দা আমারে ডাকবে আমার কাছে মাপ চাবে আল্লাহ এটা চায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ উনি ইচ্ছা করে ওনার নিজের কুদরতি শক্তি দিয়া ফেরেশতা বানাইলেন সুবহানাল্লাহ বোর খেতার মধ্যে যে কইল সুবহানাল্লাহ যতবার বলবেন ততবার সুবহানাল্লাহর একটা গাছ আমার আল্লাহ নিজে লাগাই দিবেন এই গাছটা কত বড় হবে সিঙ্গারির মতো মানিকগঞ্জ জেলার মতো এই পৃথিবীর মতো না এই পৃথিবী 10টা পৃথিবী জোড়া দিলে সুপার বলে দিয়ে জোড়া দিলে যত বড় হবে 10টা পৃথিবী 10টা পৃথিবী যত বড় আপনার সুবহানাল্লাহর গাছ তত বড় সুবহানাল্লাহ এরপর আস্তে করে সুবহানাল্লাহ এক সাসা মুখ কি কইলে নেই এ বুঝতাছে যে এটা কইলে সওয়াব আছে তারপরে কইব না যদি আবার বঙ্গবন্ধুর ছবি লেখার নোট পাইতো আর যদি কইতো জোরে না কইলে কিন্তু এটা কাইরে নেব সাসা কইতো সুবহানাল্লাহ তখন গিরায় শক্তি এমনি আয়া বলতো কথা কর না কে মাল পাইলে লাভ দেয় এই যে আপনাকে এই মানিকগঞ্জে সিঙ্গারে দেখলাম স্বতন্ত্র দিয়া নৌকা দিয়া পাঁচজন না চারজন কয়জন ওরে মোর খোদা মুই কম মেজামুনে এতদিন ছিল একজন এখন হয়ে গেছে চারজন যায় দেখেন ভালোই হয়েছে একবারে মাগ না মাগ নেম পিওলে এটা কেমন হইল এবার কিছু মাল পানি খরচ হোক কথা কর না আমাকে ধর্ম কেমন জানেন যেদিকে লাভ পাই ওদিকে লাভ নেই কথা কর না দেখবেন 1000 টাকার নোট যার পক্ষতে বেশি আইব ওইদিকে জনগণ লাভ দিব আমাকে ইমান তো মাত্র 1000 টাকার একটা বঙ্গবন্ধুর ছবিওয়ালার নোটের কাছে বিক্রি কথা কর না কেন এক প্যাকেট গোল্ড সিগারেটের সামনে আমার ইমান শেষ এলাম আমাকে ইমান তবে সবাই না
এখানে এমনও আল্লাহর ওলি আছে আমার বাপ চাচার এখানে বসে আছে আমার বাবার বয়সী আমার চাচার বয়সী সারা দুনিয়া দিল সে যা কইছে তাই করে আল্লাহ এরকম দুই চারজন মানুষ না থাকলে আল্লাহ দুনিয়া রাখতেন না আলহামদুলিল্লাহ বলেন এই ছোট্ট একটা বাংলাদেশ চালাইতে এত এমপি লাগে মন্ত্রী লাগে সচিব লাগে তারপরে মেম্বার লাগে চেয়ারম্যান লাগে এরপরে আবার চেয়ারম্যানকে ঠিক করার লাগে কিছু ক্যাডার লাগে কতক্ষণ লাগে চেয়ারম্যান নিজে কি এলাকায় জায়গা জমি দখল করে ক্যাডার দিয়ে দখল করে হ্যাঁ একটু একটা বাংলাদেশ চালাইতে কত রং বেরঙের লোক লাগে আর আমার মালিক এত বড় একটা দুনিয়া চালায় তার কিচ্ছু লাগে না শুনেন কোরআনে আল্লাহ কি বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير قرآن تلاوة শুনে আল্লাহু আকবার বলবেন জীবনে কোনদিন হাড়ের রোগ হবে না আমি আবার বলছি الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور كت سندر شازاي سما সুন্দর করে আসমান জিনি বানাইছে এত বড় আসমান মাওলা বানাইছে কোন পিলার কোন খুঁটি না দিছে আল্লাহ কোরআনে বলে বগাইরে আমাদিন তারাও না আমি এত বড় সাত আসমান বানাইছি কোনো খুঁটি লাগাই নাই পিলার লাগাই নাই শুধু আমার একটা হুকুমের উপরে দাঁড়াই দিছে আমি আটজন ফেরেশতার কান্দের উপরে আট সাতটা আসমান আমি খাড়া করে রেখে দিয়েছি আর জানান বান্দা এই আসমান কত বড় এই আসমানের ছাদ পুরার মোটা 500 বছরের রাস্তা খালি সাত মোটা মোটা 500 বছরের রাস্তা আবার এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা এত বড় দূরত্ব আসমান ডারে আল্লাহ খুঁটি সারা ঝুলাই রাখছে তিনজনে কয় সুবহান আল্লাহ আল্লাহ জোরে কন্ত আল্লাহু আকবার আরো জোরে আপনাকে মন খারাপ বেজার হয়েছে বেজার আমি হয়েছি একসাথে বলবে এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে ওই মহিলা পুরুষই আসতে পারে এবং বসতে পারে যারা জান্নাতি মানুষ আমি বর্তমানে আপনারা জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিলাম এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাইছেন যত জাতি বানাইছে সবচেয়ে বেজর্মা বেতারা লাফাঙ্গা বদমাইশ লুচ্চা
গুনাহগার সবচেয়ে বড় খারাপ ইহুদি জাতি। আপনি না বললেও আল্লাহ বলছে এগমত নেমো খারাম আল্লাহ কোন জাতি বানাই না। কোরআন শরীফ বলে আল্লাহ আল্লাহ রে দেখেন এগুলো কত খারাপ ছিল একটু একটু বুঝলি বুঝবেন। যখন দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ এমন একটা সুর দিছিলেন, উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছ কূলে আইসা মাথা উঁচা করে দিয়া ওনার সাথে সুবহানাল্লাহ বলতেন। আপনাদের আপনারা কোরআন শরীফ তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন না? দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব তেলাওয়াত শুনে মাছে গাছে এমনকি বনের হরিণী বাঘ ভাল্লুক একসাথে জমা হইয়া ওরাও আল্লাহ আকবার বলত। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের দিয়ে দেই। মিশরের বাদশা ছিল বাদশা নাসের, আবু নাসের, উনি সরকারিভাবে একটা কনফারেন্সে গেছিলেন আল্লাহর বান্দা। তো মিশরের বাদশা আবু নাসের যখন কনফারেন্সে যায় তদরিন কালে যুবক বয়সে একবার যুবক বয়সের একটা কারি বাইর হয়েছিল, কারি আব্দুল বাসে সুবহানাল্লাহ বলেন। তো ওই জামানার রাজা বাদশাহ গুলা সাথে একজন ইমাম লয়ে যেত, আর আমাগো দেশের এমপি মন্ত্রীরা সাথে লয়ে যায় একজন নায়ক নাহলে একটা গায়িকা নাহলে একটা গার্লফ্রেন্ড। আস্তে কথা কইলে লু লইয়া মরবা, কথা কন না কেন? কক্সবাজার চার পাঁচ বন্ধু গড়তে যায় সাথে এক সেরি লয়ে যায় নৌকায় গড়তে যায় যমুনা নদীতে, হে কেন সেমরি না আসা? তোরা মরবি না মরবে কেডা? এই দেখো কইছে না মানে লেডিস এর জাতে হেনে রাইখো না সুলতানটে লাগছে মনে দেখো বহল। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। ওমা আপনারা আমার মায়ের জাত, আমি আপনাদের অনেকের এক্সপেক্ট করি, কোনো কথা বলেন না সাইফা সাইফে বসে এক প্যান্ডেলের ভিতরে মহিলা লেডিস জন্ডিস একসাথে ঢুকাইছে মাঝখানে খালি একটা পর্দা দিয়ে দিয়ে দিছে, কারণ মহিলাদের চেহারা দেখার সাথে তাদের আওয়াজ কিন্তু বেশি পর্দা জানেন। হজের টাইমে মহিলাদের মুখ খোলা কোন এক সময় জায়েজ ছিল, কিন্তু পর্দাকে এই আওয়াজকে মুখ দিয়ে বের করা সারা জীবন হারাম ছিল জানেন আপনি। আওয়াজ এত বড় এত বড় পর্দা, কারণ মহিলাদের পর্দা আওয়াজটা এত পর্দা এই মহিলাদের আওয়াজ শুনে পোলাপান পাগল হয়ে যায়। টেলিফোনে কথা কয় না দেখে পোলা পুরো গামায় যায়, কথা কর না কেন? গাম ছোড়ে গাম, খালি কথায় কথা কইলে গলাটা তো মিষ্টি কেন? আপনার কণ্ঠ যদি এত সুন্দর হয় না জানি আপনি কত সুন্দর। উনি আবার এইটার স্টাইল করে কয় না আমি বেশি সুন্দর নই, আমি দেখতে কালো না, আমি বিশ্বাস করি না। আপনার ভাষা যদি এত সুন্দর হয় না জানি আপনি কত সুন্দর। ঠিকই ও পাড়ির মতো কালা, দেখলে আর প্রেম ভালো লাগবে না, কথা কন না কেন? তাহলে এমন কালার কালা তার ভাষা এত ভালো যে পোলা পাগল হইয়া গাম ছোড়ে গাম, তাহলে বুঝলেন এদের কণ্ঠ আল্লাহ কত কত পর্দা দিছে। চেহারার সাইতে কণ্ঠ হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পর্দা, আর এইটাই মহিলারা বেশি খেলাপ করে। জর্গা যখন লাগে এক মহিলা আর এক মহিলার গলা এইবারই তৈবারি যায়, কথা কর না কেন? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন, তাদেরকে মা ফাতেমার সাথে হাসল করেন। ও মা আপনারা যদি একটু জায়গা করে দেন আর এক মাকে আপনি জান্নাতে জায়গা পাবেন। মহিলাকে একটা বদভ্যাস আছে, এটা হাদিসের কথা, ওরা বসলে আর একজন গার সাথে এসতে দেয় না, পুরুষ দেন একজন বসে আর একজন দাঁড় উড়ে দিয়ে কিন্তু বই রয়েছে, কোনো সমস্যা নাই।
ওরা কিন্তু এর জীবনও মেনে নিব না বরং একজনের সাথে আরেকজনের চেহারা ভালো হয় একজন আরেকজন টিস্কে করে কোন জানে বাকি সহ্য করতে পারে না কথা কর না কে আর আমাগো এখানে ধলা হোক কালো হোক বুড়া হোক খোড়া হোক আমার বুড়া বাবাজির সাথে একটা যুবক বয়ে রইছে কোনো সমস্যা নাই ঠিক না আর দেন বুড়ির কাছে যদি কোনো যুবতী ছেড়ে বসে হে সহ্য করতে পারবো না আগো আল্লাহ বানাইছে এমন বর্দ কর্ম বাইতে যাওয়ার পরে চাচা যদি বাইসে থাকে শুরু হইবে খেতার মধ্যে মাইর কোন আওয়াজ যেন আমার কানে না আসে জোর করে আমিন আরো জোর করে আমিন কষ্ট হইতেছে বেশি রাত করব না টেনশন নাই কারণ আমার আলী ভাইও ব্যস্ত আমার অ্যাডভোকেট ভাইও ব্যস্ত আর ইলেকশনের আগে তো সবাই ব্যস্ত নোডের উপর ওজন আছে বাইতে যাবেন যা আইব না অতিথিরে আল্লাহ আল্লাহ কবুল করেন আমিন জোরে করেন আমিন বলেন লা হাওলা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী আজিম এবার আমার দিক তাকান এ সাসা সাদর আল্লাহ সাসা দুই সাসা যায়েন না হনেন এ লাল রুমাল সাসা যায়েন না এ ভাই এদিকে হাই শুন এদিকে হন হন এ তোমার জায়গায় হয় এদিকে হও ওদিক যাও না এদিকে আসো ভাই এ যাইও না যাইও না এদিকে হও গেল লই গে বগে ডাক দিয়া আল্লাহ গো বাড়ি গড় তুমি সিনো মারহাবা গো প্যান্ডেলটা সাজাইতেছে আপনারা যে কয়েকজন মানুষ হয়েছেন না গতকালকে যে ওয়াজ করছি এর অন্তত 50 গুণ লোক বেশি হয়েছে কালকে প্যান্ডেলে 20 থেকে 30 হাজার মানুষ ছিল টাঙ্গাইল মধুপুর দেখেন ইউটিউবে দায় পড়ছে ওয়াজটা চাটামা আমি মারি না ইউটিউবে দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন লোক দেখে এমনি আমার কান্দন আসতেছে আরো আগে তে মেজাজ গরম ঠান্ড হয়ে যাবে আপনারা ব্যবহার এমন কাম করেন জোর করেন মারহাবা তো জামাল নাসের মিশরের বাদশা যখন জামাল নাসের যাচ্ছে তা চিন্তা করলো আমি যাইতেছি একটা কনফারেন্সে যদিও সেটা খ্রিস্টান রাজ্য লন্ডনে কিন্তু আমি যাচ্ছি সাথে একজন কারি সাহেব সাথে হয়ে যাই আরো জোরে করেন তো কারি আব্দুল বাসিত বলে ভাই তুমি যাবা সরকারি কাজে আমি মোল্লা মানুষ হইনি যে কি করব কই দেখো আমিও মুসলমান তুমি মুসলমান ওরা নাই খ্রিস্টান অসুবিধা কি একজন আলেম সাথে থাকলে ভালো লাগবে পাপের কাজটা কম হইবো ঠিক না ভাই ঠিক আপনার কোন সফরে যদি আলেম সাথে থাকে আপনি সহজে নামাজ কাজা দিতে পারবেন না এইজন্য যে কোন জায়গায় ঘুরতে গেলে আলেমদের সাথে নিয়ে যাবেন হজে গেলেও আলেমরে নিয়ে যাবেন কক্সবাজার ঘুরতে গেলেও আলেমকে নিয়ে যাবেন ওই সিঙ্গাপুর গেলেও আলেমকে সাথে নিয়ে যাবেন অন্তত 5 ওয়াক্তের ভিতর আলেমের কারণে 1 ওয়াক্ত তো নামাজ পড়বেন আর যদি সবই আপনার বরাবর লয়ে যান ওই যে বোতল লয়ে পড়ে থাকবেন এটা আমরা জানি আল্লাহ তো জামাল নাসের তো ভালো মানুষ ছিলেন মিশরের বাদশা আর মিশর তো একটা এমন একটা এমন একটা খাতারনাক দেশ যেই দেশে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখতে দেয় না সরকারি ভাবে একবারে নিষেধ দাঁড়িয়ে রাখা ইমাম গো দাঁড়িয়ে নেই ইমাম গো সরকার মাত্র 5 জন না 7 জনের দাঁড়িয়ে আছে কি মনে করেন আপনি কারি আব্দুল বাসে মরার আগ পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারে না এত বড় কারণ তো জামাল নাসের এত বড় কারি চলো বন্ধু যাই লন্ডনে গেছে যাবার পরে ভাই বুঝেন তো হেরা তো হেরা 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 শাস্তা ভাই যখন তারা বসছে এক জায়গায় এমপি মন্ত্রীরা বাহ এটা কনফারেন্সে রেডি হইছে বসবে তো খ্রিস্টান কো অভ্যাস তো মদ সামনে দেয় মদ এডল তাকো বড় অভ্যাস এডল তাকো কালচার রাজা বাচ্চার এক জায়গায় বসছে মদের বোতল সামনে যে যেমনে পারে খাইতে পারতেছে তো হঠাৎ করে একজন বলল এই একটা কথা কই কি সে কথা হলো এই কোন কোন ধর্মের কি জিনিস আছে এই ধর্ম দিয়ে গান গাওয়া শুরু করো বজনে সবাই তার নিজেরা থিয়েটার বাজায় গান গাইতেছে কেউ কইতেছে ও দুই মিনিট পর আর নাই
আর ক্যান্সার শেষ আর ব্যাটারি চার্জও শেষ আর গানও শেষ গলা গলা বাইঙ্গা সিত্তার হয়ে পড়েছি আরে বইয়া মদ খেটাল হয়ে পড়ে থাকে এনজামেল নাসির বলতেছে দোস তোর জীবনের একটা বড় একটা চান্স কি তুই তো সবচেয়ে বড় গান গাওয়ার সুযোগ আল্লাহ দান করছে আমার মাহবুবের কোরআন কারে আব্দুল বাসিত বলে আরে ভাই এটা তো মদের আসরে এখানে কোরআন শরীফ কেউ পড়ে না